আপনারা দেখতে পারছেন কর্ণফুলী নদী দিয়ে ফুল স্পিডে যে জাহাজটি চলতেছে, এটি একটি ফিশিং জাহাজ বা মাছ ধরার জাহাজ বলে আপনারা যারা জেনে থাকেন। সামুদ্রিক মাছের 90% মাছ এসে থাকে এ সকল ফিশিং জাহাজ থেকে, আর বাকি যে বাকি 10% মাছ আপনার ছোট ছোট ফিশিং বোর্ডের মাধ্যমে এসে থাকে। এ সকল জাহাজগুলো কর্ণফুলী নদী থেকে 1 মাসের জন্য সমুদ্রে যেয়ে থাকে এবং জাহাজের পরিপূর্ণ মাছ না ধরা হওয়া পর্যন্ত তারা সমুদ্রে অবস্থান করেন। মাছ ধরা শেষে তারা চট্টগ্রাম ফিশারিজ ঘাটে চলে আসে এবং সেখানেই মাছগুলো আনলোড করা হয়। আপনারা স্ক্রিনে যে জাহাজটি দেখছেন FVSRL-3 জাহাজটি সমুদ্রে থেকে মাছ ধরে কর্ণফুলী ফিশারিজ ঘাটের দিকে রওনা দিয়েছেন। জাহাজটির লোডিং অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আহরণ করেছেন 1 মাসের মধ্যেই। এই টাইপের একটি ফিশিং জাহাজ 1 মাসে সমুদ্রে যাওয়ার ফলে মিনিমাম 300 থেকে 400 টন সামুদ্রিক মাছ আহরণ করে থাকে প্রতি ট্রিপে। বিশেষ করে শীতের সময় এ সকল ফিশিং জাহাজগুলো সমুদ্রে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পেয়ে থাকে। এ সকল ফিশিং জাহাজ আছে বলে আমাদের কাছে সামুদ্রিক মাছ কিছুটা হলেও সহজলভ্য হয়ে থাকে।